বিচারবিদের যিনি আধিকারিক, মানে তদন্ত করলে দেখা যাবে বিক্ষোভটা মূলত বিগত পাঁচ বছর আমাদের পৌরবোধ ছিল, আমাদের দলেরই পৌরপ্রধান, কোন দল আমাদের তৃণমূল কংগ্রেসেরই পৌরপ্রধান আমাদের শ্রদ্ধাভাজন শঙ্কর বেরা মহোদয়, দল থেকেই ওনাকে পৌরপ্রধান করা হয়েছে। ভেবেছিলাম যে যেহেতু আমরা দলটা করি, আমাদের ইউনিয়নটা অনেক বড়, দলের সঙ্গে যুক্ত, সে তো আমাদের সঙ্গে কিছু শেয়ার তিনি করবেন। আপনাদের ইউনিয়নের নামটা কি? এগুলো মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। কোন রাজনৈতিক দল? আমরা তৃণমূল। এবার বিগত পাঁচ বছর অনেক এখানে দুর্নীতি হয়েছে, শোধন পোষণ হয়েছে, আমরা মৌখিকভাবে বলেছি, দাবিপত্র পেশ করেছি, এর আগে বসেও ছিলাম, তিনি বারবার শুধু একটা কথা দেখছি, কোনো কথা বললে দেখছি, এছাড়া কোনো কথা দেখলাম। গত পাঁচ বছরে হাউসিং ফর অলের যে ঘরের ব্যাপারটা, এত পরিমাণ দুর্নীতি হয়েছে, তখনকার পৌরপ্রধান এখনকার পৌরপ্রশাসক তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ প্রচুর দুর্নীতি হয়েছে, পারিং করা হয়েছে। তার অবজেকশন কদিন আগেও একটা দিয়েছে, বাচ্চু বিশ্বাস বলে একটা লোক, তার আট নম্বর ওয়ার বাড়ি, তার নামে কোনো জায়গায় রেকর্ড টিম্বারিং করা হয়েছে। তো গত পাঁচ বছরে তো দুর্নীতির তো পাহাড়, এখানে কোনো রাস্তাঘাট হয়নি, ড্রেন হয়নি, সার্বিক কোনো কাজই হয়নি, শুধু একটাই বক্তব্য হাউসিং ফর অল। আজকে আমরা কেন বসলাম? যারা এই ঘরগুলো পেয়েছে তারা কি করে? ঘর তো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, ঘর হয়নি, অনেক অনেক ঘর হয়নি, টাকা তোলা হয়ে গেছে। এবার যারা পেয়েছে তার গত বোর্ডের শেষের দিকে আমরা ইউনিয়নের পক্ষ থেকে পৌরপ্রধানের কাছে আমাদের কিছু দাবি আমরা তুলে ধরেছিলাম। তার মধ্যে ছিল যে দীর্ঘদিন ধরে অস্থায়ী যে কর্মচারীরা আছে যারা, তাদের বেতন বৃদ্ধির জন্য আমরা বলেছি। সরকারি নিয়মে তো বেতনটা দেওয়া হয় না এখানে, এ তো খেয়াল খুশি মতো, 2,500, 3,000, 3,500 খেয়াল খুশি, ন্যূনতম একটা বেতন পরিকাঠামোটাকে তৈরি করার জন্য আমরা বলেছিলাম। তার কিছুদিন পরে দেখলাম পৌরপ্রধান বললেন টাকা তোমাদের বাড়িয়ে দিয়েছি। কত টাকা? না 600 টাকা। সেই 600 টাকাটা বিগত পাঁচ বছর পৌরবোর আমাদের ইউনিয়নের কিছু দাবি দেওয়া ছিল, সেও তিনি মানেনি, প্রতিবারই তিনি মিথ্যা কথা বলতে আছে, বাধ্য হয়ে আজকে আমরা কিন্তু কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি। কী কী দাবি দেওয়া যাচ্ছে আপনার? দাবিটা আমাদের আটটা দাবি আছে, আটটা দাবির মধ্যে বিগত বোর্ডের অস্থায়ী কর্মচারীদের বর্ধিত বেতন অদ্যাবধি দেওয়া হয়নি, তাকে দেওয়ার জন্য দাবি। মানুষ নায়ককে অবৈধভাবে সবুজ করা হয়েছে, তিনি কেন করেছেন তার জবাব আমরা চাইব, এবং কেওয়াজ পার্টি যারা কাজ করে তাদেরকে বহিষ্কার করতে হবে, এটা একটা দাবি আমাদের। রাকি সামন্ত কেন প্রত্যাগ করলো এখানে, তার খোঁজ দিতে হবে। এক মাসের মধ্যে যদি 15 দিন কেউ যদি চাকরি করে বা কাজ করে সে পূর্ণাঙ্গ বেতন পায়, তা সত্ত্বেও তাদের আধিকারিক তাকে ধমকানো চমকানো ফোনের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার, তার বিরুদ্ধে আমরা। আর একটা আছে যে গ্রিন পুলিশের সরকারি নিয়মে তাদের টাকা প্রদান করতে হবে, তাদের ইন্স্যুরেন্স করতে হবে, সর্বস্তরের কর্মচারীর হাজিরা খাতার পর্যবেক্ষণ করতে হবে, সরকারি নির্দেশিকা মতো স্বাস্থ্যকর্মীদের সম পাওনা মিটিয়ে দিতে হবে, এই কটা দাবি আমাদের। এর আগে গিয়ে আপনারা কোনো কর্মবিরতি বা অভিযোগ জানিয়েছিলেন পৌর প্রশাসনের কাছে? আমরা অনেকবার জানিয়েছি, তিনি বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তিনি কোনো কথা মানেন, কোনো কাজই করেন। তাহলে আজকের কি এই কর্মবিরতি চলবে দীর্ঘ? আমাদের কর্মবিরতি চলবে, কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি যেমন মহকুমা শাসক অথবা কোয়ারেন্টার আমাদের দলের অখিলবাবু আছেন, ওনাদের উপস্থিতিতে আমাদের দাবি দেওয়া সম্বন্ধে আমরা তুলে ধরব, এবং তাদের উপস্থিতিতে আমাদের অবস্থানটা সেখানে মিটিয়ে দেবে। উনি এখানে প্রেজেন্ট আছে, ওনার সঙ্গে কথা বলতে পারেন। যেতে দিলেন না, কোথাও যেতে হবে না, আমি নির্দেশ দিচ্ছি, যাওয়া চলবে না। আমরাই বললাম প্রধানকে।
সাংবাদিক জনসাধারণ এবং আমার নাম রাখি সামন্ত। আপনি কোন পোস্টে আছেন? পৌরসভা বর্তমান পোস্ট হচ্ছে অ্যাডিশনাল এইচএসডব্লিউ। আপনি পদত্যাগ পত্র দিয়েছেন কেন পৌরসংস্থা, কি কারণে? আমার দাবি ছিল যে আমরা ভ্যাকসিন বহন করব না, কারণ আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না আমরা ভ্যাকসিন বহন করে ভ্যাকসিন দেব না। এবং আমরা যখন ভ্যাকসিনেটার ছিলাম তখন আমাদেরকে দিয়ে ভ্যাকসিন দিয়েছিল, তখন আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা অ্যাডিশনাল এইচএসডব্লিউ পদে যখন আমরা আমাদের স্থানান্তর তো করা হয় তখন কিন্তু আমাদেরকে দিয়ে ভ্যাকসিন দেওয়ানো হচ্ছে, ভ্যাকসিন বহন করানো হচ্ছে, দুটো পদের কাজ একসাথে করানো হচ্ছে। আমরা বারবার বলেছি এই বেতনে দুটো পদের কাজ অন্যান্য এইচএসডব্লিউরা যা না করছে সেটা আমাদেরকে দিয়ে ডবলভাবে কাজ করাচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কোনো স্টেপ নেননি। তারপরে আমার ছেলের রিসেন্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল, আমি ছুটি চেয়েছিলাম। চেয়ারম্যান সাহেবকে একদিন আমি ফোন করেছিলাম, স্যার আমার আর ছুটি লাগবে, আমার ছেলের পরীক্ষা পড়েছে। তিনি আমার কোনো কথা সেদিন শুনেননি। তিনি বলেছেন আপনি ভ্যাকসিন বইবেন, ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিন এ করবেন। আমি বললাম স্যার শুনুন আমি কী জন্য বলছি, কোনো কথা সেদিন শুনেননি। তারপরে আমাদের আধিকারিক হঠাৎ ফোন করে বলে তো আপনি ছাড়া কি কেউ নেই পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার ছেলের? এইসব আমার একটা ছেলের গত বছর আমার ছেলে 8 প্লেস করেছিল, সেদিন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য আমি ছুটি অ্যাপ্লিকেশন করেছিলাম। তিনি আমাকে আধিকারিক নানা রকম থ্রেট করেছিলেন, ছুটি দেওয়া হবে না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে কোনো মতেই যেতে দেওয়া হবে না। কিন্তু আমাকে চেয়ারম্যান সাহেব অবশ্য দিয়েছিলেন ছুটিটা, গিয়েছিলাম। তারপরে একদিন অফিসে সকলের সামনে আমাকে অপমান করানো হয়েছিল যে আপনি আমার কথা না শুনে আপনি ছুটি নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রীর ইয়েতে। এই জন্য আমি অনেকগুলো মানসিক কারণে আমাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। মানে তদন্ত করলে দেখা যাবে সমাধান হয় তাহলে আপনারা তুলবেন, না তো আপনারা যেভাবে চলছে তুলবেন, এটা আলোচনায় পারছেন। আমরা কিন্তু কোন স্ট্রাইক করিনি, আমরা কর্মবিরত করেছি, তাই অফিসের সামনে আমি আছি কিন্তু কাজ করবো না। দেখি আর অপমান, তারপরে আবার ইয়ে।
মানস নায়ক সেন্টার অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করি। আমি সবার অ্যাটেন্ডেন্স নিতে চাইছিলাম, ভুলবশত দুটো অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য উনি বিভিন্ন আছিলায় আমাকে শোকজ নোটিশ ধরিয়েছেন, এবং ওনারা উনি স্ক্যাভেঞ্জার স্টাফদের সামনেই ওনারা বলেন যে আপনার পার্মানেন্ট স্টাফদেরও শোকজ করুন, ওনাদের চাপে আমাকে শোকজ করিয়েছেন। এই প্রতিবাদ নিয়ে কি আজকে বিক্ষোভ অবস্থান করবো? না, এই বিক্ষোভ হওয়ার পরে আমি আমাদের একটা ইউনিয়ন আছে তৃণমূল ইউনিয়ন, ওখানে আমি আমার শোকজটা দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আরও বাকি যা ছিল এতদিনের খুব বিক্ষোভ তারা ওনারা এর সঙ্গে যোগ করে এই সমস্ত দাবি দাওয়া আমাদের চেয়ারম্যান সাহেবের সামনে জানিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের সামনে। ওটা আমাদের ইউনিয়নের যারা উচ্চ নেতৃত্ব আছে তারা যেটা ডিসিশন নেবে আমরা সেটা মেনে নেব। আজকের এগরা পৌর সংস্থার কর্মচারীগণ বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছে এগরা পৌরসভার গেটের সামনে, আপনি কি বলবেন? কালকে যেটা আমাকে জানিয়েছে এটা হচ্ছে পেন স্ট্রাইক। পেন স্ট্রাইক কথাটার অর্থ হচ্ছে টেবিলে থাকবো কাজ করবো, কিন্তু আজকে হঠাৎ দেখলাম অবস্থা। তা আমি প্রথমে ঢুকেই বললাম যে আপনারা আমাকে দিলেন যে পেন স্ট্রাইক করবেন, পেন স্ট্রাইকের অর্থ হচ্ছে সামনে বসে কোনো অবস্থান নেই। প্রথমে তো আমাকে ঢুকতেই যাবে না, তারপরে বললো না আমাদের ভুল হয়েছে স্যার আমি ঢুকবো, এই হচ্ছে অবস্থা। তা নিশ্চয়ই দাবি দেওয়া থাকতে পারে, দাবি দেওয়া আলাদা আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান হওয়া উচিত আমি মনে করি, কেন এর আগেও তো বিভিন্ন সময় এদের দাবি দেওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আবার সব দাবি যে মানতে পারবো এরকম কোনো কারণ নেই, অনেক বাধ্যবাধ থেকে যাবে, কারণ যে যে ঘটনাটাকে যে বন্যা কেন্দ্র হয় কয়েকটা বলছি যে যদিও আমাকে এখানে দেননি তারা তাদের যে দাবিগুলো যে আমি জানি জানি শুনছিলাম দাবিগুলোকে, তো সেই দাবিগুলো এই মুহূর্তে সবগুলো সমাধান করা সম্ভব, কারণ এনমার্গ চলছে, রাজ্য সরকার এনমার্গ করে দিচ্ছে। এই এনমার্গ থাকাকালীন কোনোরকম কোনো বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে প্রমোশন থেকে আরম্ভ করে কাউকে কোনো ব্যাপারে কোনো পাইয়ে দেওয়া রাজনীতি সম্ভব নয়, তো সেখানেও যেটা আমার পক্ষে করা সম্ভব নিশ্চয় আলাপ আলোচনার মাধ্যমে করতে। এগুলা পৌরসভার একজন কর্মচারী মানস নায়ককে তাকে আপনি শোকজ নোটিশ দিয়েছেন, কী কারণের জন্য? শোকজ নোটিশ নিশ্চয়ই দেব, কারণ যদি মনে করেন কর্মচারীরা যে কালকে চেয়ারতে একজন বসে বলবেন আমি পৌর প্রশাসক, ঠিক সেই জিনিস হয়েছে। অ্যাটেন্ডেন্স খাতায় তিনি মনে করলেন যে একটা নোয়ার নোটে মানে যারা ডেলি ওয়েজেসে কাজ করে তাদের নাম তুলে দিল, যখন আমার আমি জানতে পারলাম আমার উদ্যোগ নোটিশ আমি জানি না উদ্যোগ কমিশন, যখন প্রশ্ন করলাম তিনি কী করলেন সঙ্গে সঙ্গে সাদা কালি দিয়ে দিলেন, এটা কি ঠিক নেই? তো সেই জন্য আমি তাকে শোকজ কারণ জানতে চাইছি যে আপনি হঠাৎ কাল করলেন কোনটা, এই জিনিসটা আপনি একটা পারমানেন্ট স্টাফ আপনারা দায়িত্বে আছেন আপনি কী করে করে ফেললেন, তো সেখানে তাকে তো আমি নিশ্চয়ই জানছি যে কেন এটা হলো। তো এটা হওয়াও যদি অন্যায় হয়, যদি এইখানে একটা এইটা হওয়াতেই যদি আমরা অবস্থান করে ফেলি তাহলে প্রশ্ন চালানো আগে আমাদের খুব মুশকিল। আপনি এই কর্মচারীদের অবস্থান বিক্ষোভ কীভাবে সামাল দেবেন? আলাপ আলোচনার মধ্যে আমি তো বলেই এসেছি যে আলোচনার টেবিল বরাবর খোলা আছে,
আলোচনার টেবিলে আসতে হবে, সব জিনিসের সমাধান।